বাংলাদেশি স্বর্ণালঙ্কার, কারিগরের তীক্ষ্ণ নজর আর শিল্পমননে গড়া এসব গহনা সহজেই নজর কাড়ে সবার। বিশেষ বৈশিষ্ট্য, এর প্রায় সবই তৈরি দক্ষ হাতের ছোঁয়ায়। ঐতিহ্য আভিজাত্যের এসব স্বর্ণালঙ্কারের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে রপ্তানি বাজার ধরতে স্বর্ণশিল্পীদের প্রযুক্তি দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা জুস। ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য এবং আন্তর্জাতিক বাজারের সাথে সমমূল্যে এই দেশে স্বর্ণ বিক্রয় করার লক্ষ্যে এই মেলার আয়োজন করেছে। দেশে প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক জুয়েলারি মেশিনারিজ প্রদর্শনীতে অংশ নিতে যাচ্ছে ভারতের 6টি, ইতালি তুরস্কের 3টি করে ও চীন জার্মানি সহ 10 দেশের 30টি প্রতিষ্ঠান। আমাদের যে স্বর্ণশিল্পী যারা আছেন তারা হস্তশিল্পের কারিগরি অনেক দক্ষ আছে, তাদের বা কারিগর শিল্প বৃন্দ যাতে এই জিনিসটার থেকে কিছুটা অভিজ্ঞতা আদায় করতে পারে। আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্ববাজারে বাংলাদেশের জুয়েলারি শিল্পের সম্ভাবনা তুলে ধরে বাঙালি স্বর্ণশিল্পীদের প্রশংসা করেন মেলায় অংশ নিতে যাওয়া ভারতীয় রপ্তানিকারক ক্রান্তি নাগভেকার। বাংলাদেশ টু ডেভেলপ অ্যাজ আ ম্যানুফ্যাকচারিং হাব অফ জুয়েলারি, এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ বাংলা কারিগার্স, বি ইট ইন্ডিয়ানস অর বাংলাদেশি, বাট দে আর বেঙ্গলিজ, অ্যান্ড দ্য ক্রিয়েটিভিটি ইজ আনম্যাচড। বসুন্ধরা কনভেনশন সিটিতে প্রদর্শনী শুরু হবে আগামী 4 জুলাই, প্রতিদিন সকাল 11টা থেকে চলবে সন্ধ্যা 7টা পর্যন্ত। মেলায় প্রবেশ করতে লাগবে না কোনো টিকিট। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।